যেখানে চলছে দক্ষিণ ভারতীয় ছবি পুষ্পা টু এর শুটিং সেখানেই কিছুদিনের মধ্যে শুরু হতে চলেছে সাকিব ভাইয়ার আপকামিং সিনেমা তুফানের শ্যুটিং নমস্কার বন্ধুরা আমি পৌশালী চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে আমি প্রথমেই এই ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে বলতে চাই তোমরা অনেকেই এরকম আছো যে যারা হয়তো ভিডিও দেখছো কিন্তু আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে ভুলে যাচ্ছ বা পেজটাকে ফলো করে দিতে ভুলে যাচ্ছ তাদের কাছে বিনম্র অনুরোধ প্লিজ তোমাদের ভিডিওগুলো ভালো লাগলে পেজটা ফলো করে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো আমি একটা জিনিস বলে দিচ্ছি যে এপার বাংলায় কিন্তু মানে কলকাতায় কিন্তু জোর গুণ উঠে গেছে তুফান সিনেমাতে সাকিব আর বিপরীতে আমরা নায়িকা হিসেবে দেখতে চলেছি মিমি চক্রবর্তীকে আমি কেন এখনো হানড্রেড পারসেন্ট শিওর তোমাদের এই কথাটা বলতে পারবো না কারণ অফিশিয়াল ঘোষণা এখনও আসেনি তবে আমি এইটুকু কথা তোমাদের বলে দিলাম বেশ ভেতর থেকে আমার কাছেও বেশ কিছু খবর এসেছে কথাবার্তা কিন্তু মিমি চক্রবর্তীর সঙ্গেই এগিয়েছে এবং এই যে আমরা আজ করতে পারছি কলকাতার মিমি চক্রবর্তী হতে চলেছেন তুফান সিনেমাতে সাকিব ভাইয়ার বিপরীতে নায়িকা হিসেবে এটা কিন্তু একদমই উড়িয়ে দেওয়া যাচ্ছে না এবং আমি অবশ্যই প্রযোজনা সংস্থার কাছে বিনম্রভাবে অনুরোধ রাখি যে আপনারা দয়া করে অফিসিয়াল ঘোষণাটা দিন নায়িকাকে হচ্ছে কেননা যেহেতু এই ছবিটির সঙ্গে শ্রী ভেঙ্কটেশ ফিল্মস জড়িত কলকাতার প্রোডাকশন হাউস জড়িত তাই কলকাতার যে সকল নিউজ চ্যানেলগুলো নিউজ পোর্টালগুলো আছে তারাও কিন্তু খবর করতে শুরু করে দিয়েছে এবং চারিদিক থেকে একটাই নাম উঠে আসছে সেই নামটি হচ্ছে মিমি চক্রবর্তী তুফান সিনেমাতে সাকিব ভাইয়ার বিপরীতে আমরা মিমি চক্রবর্তীকে নায়িকা হিসেবে পেতে চলেছি তো কিছুক্ষণ আগে আমাদের এখানকার ভীষণই নাম করা একটি পোর্টাল আর কি আনন্দবাজার অনলাইন আনন্দবাজার অনলাইনের তরফ থেকেও একটি সুন্দর আর্টিকেল বেরিয়ে গেছে এবং সেই আর্টিকেলটা আমি তোমাদের সঙ্গে এখন তোমাদের সামনে পড়ে শোনাবো এবং সেখান থেকেই তোমরা জানতে পারবে এমন একটা জায়গায় শাকিব আর তুফানের শ্যুট হতে চলেছে যে পার্টিকুলার জায়গাটাতে এখন ইতিমধ্যে পুষ্পা টু এর শুটিং কিন্তু চলছে সো লেট স্টার্ট দ্য ভিডিও চলো চট করে আমরা পড়ি হেডলাইনে লেখা হয়েছে পুষ্পা সিনেমার শুটিং হয়েছিল যেখানে সেখানেই নাকি খুব শীঘ্রই যেতে চলেছেন সাকিব মিমি সাংসদ সদ্য সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন মিমি চক্রবর্তী এবার নাকি বাংলাদেশের সাকিব খানের সঙ্গে জুটি বাঁধছেন তিনি পরপর ছবি মুক্তি পাচ্ছে সাকিব খানের আগে কোনো একজন অভিনেত্রীর সঙ্গে একের পর এক কাজ করতেন তিনি তবে সেই ছকে বাধা ফর্মুলা থেকে বেরিয়ে পরীক্ষা নিরীক্ষা করছেন বাংলাদেশের সাকিব গত বছর মুক্তি পেয়েছিল তার প্রিয়তমা ছবিটি সদ্য মুক্তি পেয়েছে দরজ ছবির পোস্টার এই মুহূর্তে ব্যস্ত তিনি রাজকুমার ছবির শুটিংয়ে এরই মাঝে ফের নতুন ছবির কথা প্রকাশ্যে এলো ছবির নাম তুফান পরিচালক রায়হান রাফি গত এগারোই ডিসেম্বর এই ছবির ঘোষণা করা হয় ঢাকায় কিন্তু কে হবেন সাকিবের নায়িকা সেই নিয়ে মুখ কুলুক পরিচালকের শোনা যাচ্ছে মিমি চক্রবর্তী হতে চলেছেন সাকিবের পরবর্তী ছবির নায়িকা পুষ্পা সিনেমার শুটিং হয়েছিল যেখানে সেখানেই যাবেন নায়ক নায়িকা মার্চ মাস থেকে হায়দ্রাবাদের রামজি ফিল্ম সিটিতে হবে এই ছবির শুটিং। এখানেই এই মুহূর্তে পুষ্পা টুয়ের শ্যুটিংয়ে ব্যস্ত আল্লু জুন। পুষ্পা ছবির শ্যুটিংও হয়েছিল এখানেই এদিকে মিমি সাকিব অভিনীত এই ছবির জন্য চারটি বিশাল সেট নির্মাণ করা হয়েছে এর দশকের বাংলাদেশের ছবি তুলে ধরা হবে এই ছবিতে বাংলাদেশের সংবাদ মাধ্যম কালের কণ্ঠকে পরিচালক রাইহান রাফি বলেন বাংলাদেশে এর আগে কোন সিনেমার এত বড় সেট নির্মি নির্মাণ হয়েছে বলে আমার জানা নেই নব্বই দশকের বড় বড় তিনটি শহর পর্দায় তুলে আনব প্রায় দু মাস লাগবে সেট তৈরি করতে দিন দিনে একশো জন মানুষ মিলে সেটটি তৈরি করছেন স্বাভাবিকভাবে বোঝাই যাচ্ছে পুরোদস্তর কাজ চলছে এই ছবির তবে নায়িকা কি মিমি সেই নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি প্রযোজনা সংস্থার তরফ থেকে সদ্য সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছেন রাজনীতির থেকে দূরত্ব তৈরি হয়েছে তার এবারই কি তিনি পুরোদমেই সিনেমাতে মন দেবেন এইরকম একটা আর্টিকেল কিন্তু কিছুক্ষণ আগে বার করা হয়েছে আমি তোমাদের কাছে পুরোটাই পড়ে শোনালাম আমি অবশ্যই লিঙ্কটাও দিয়ে রাখবো কমেন্ট বক্সে তোমরা সেখান থেকেও চেক আউট করে নিতে পারো গতকাল জি চব্বিশ ঘন্টা আজকে সকালবেলা এই সময়ের মতন পোর্টাল এখন আনন্দবাজারের মতন পোর্টাল কলকাতার বড় বড় নিউজ পোর্টালগুলো কিন্তু অলরেডি এই খবরটাই তারা করছেন যে শোনা যাচ্ছে সাকিব খানের বিপরীতে এবার মিমি চক্রবর্তীকেই নায়িকা হিসেবে দেখা যাবে তো দেখা যাক আমরা আনুষ্ঠানিক ঘোষণা কখন পাই আজকে অলরেডি কুড়ি তারিখ আজকে আনুষ্ঠানিক ঘোষণা আসবে কি না আজকে আমরা আনুষ্ঠানিক ঘোষণা নাম না হলেও মানে কোনো অনুষ্ঠান করে না হলেও না নায়িকার নাম এবং ভিলেনের নাম আমরা কি জানতে পারবো প্রযোজনা সংস্থার তরফ থেকে সেটা জানার জন্য আমাদের আরও কিছু ঘন্টা হয়তো ওয়েট করতে হবে দেখা যাক আমরা অপেক্ষায় থাকি সাকিব ইয়ানরা অপেক্ষায় থাকুক তবে আবারও বলছি প্রচণ্ড যেটা সম্ভাবনা তৈরি হচ্ছে সাকিব ভাইয়ার বিপরীতে কিন্তু মিমি চক্রবর্তীকেই দেখা যাবে এরকম একটা সম্ভাবনা কিন্তু প্রবল আকারে তৈরি হয়েছে শেষ করলাম ভিডিওটা তোমাদের কি বক্তব্য অবশ্যই কমেন্ট করে জানিয়ে আসছি আবার খুব শিগগিরই তাহলে এখন এর জন্যে সকলকে বললাম টাটা